আছে 1300 টাকা 1 কিলো 300 চাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা মোহনা দিকে যাচ্ছি। তো মোহনাটা শুনেছি দীঘার খুব একটা ফেমাস স্পট। আমাদের হোটেল মোহন প্যালেসের পাশ থেকে আমরা অটো পেয়ে গেছি, আর অটোতে বলল পার হেড 20 টাকা করে নেবে। যদিও মোহনের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় আমাদের হোটেল থেকে, তাও ধরে রাখো ওই 4-4.5 কিলোমিটার মতো। বাকি কথা মোহনায় গিয়ে তোমাদের সাথে আমরা বলছি। রাস্তাটা চিনতে পারছ? যদি না চিনতে পেরে থাকো তাহলে আমাদের চ্যানেলে আপলোড করা দীঘার পার্ট 1 ব্লগটা দেখে নাও। রাস্তাটা হলো ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় আসার রাস্তা। এই রাস্তাটাতেই আমরা পিকনিক স্পটটা খুঁজে পাই। এই রোডটা হলো মেরিন ড্রাইভ রোড। আশা করি তোমরা এখান থেকে সি বিচটা দেখতে পাচ্ছ। এখান থেকে মোহনা কিন্তু বেশি দূর নয়, প্রায় এসেই গেছি আমরা। জায়গাটা আমরা ঘুরছি, ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি যেমন জায়গাটা। এখানে মাছের আড়তটা আর অনেক মাছের বাজার ফেমাস স্পট রয়েছে, সেই জিনিসগুলো এক্সপ্লোর করে দেখাবো আমি তোমাদেরকে। সাথে সাথে মাছের প্রাইস আছে কি আছে সেটা আমরা একটু এক্সপ্লোর করে দেখাবো। চলো সাথে থাকো আমাদের। তো আমরা এখন মোহনা বাজারে রয়েছি, আর এখানে কোন মাছের কেমন কি প্রাইস আছে সেটা আমরা জেনে নেব, আর তারপর ফেরার পথে আমরা এখান থেকে মাছ কিনে নিয়ে যাব। ইলিশের প্রাইস কি আছে? ইলিশ এটা আছে 1300 টাকা 1 কিলো 300 সাইজ, ওইগুলো 1000 টাকা 1 কিলো 100 সাইজ, ওই 1 কিলো 150 সাইজ, ওটা আছে 1100 টাকা। গলদা বাগদা এগুলো? গলদা চিংড়ি 500 টাকা। কমপ্লেটের দাম কি আছে? কমপ্লেট বড় সাইজ 400 সাইজ আছে, 3 পিসে 1 কিলো, ওই কমপ্লেটটা 800 টাকা, আর ওইদিকেরটা 600 টাকা। এখানে কাঁকড়া বলো, ইলিশ বলো, পমফ্রেট বলো কিংবা চিংড়ি বলো, সব মাছই কিন্তু ভীষণ ফ্রেশ। আর আমরা মোহনা বাজার থেকে কী কী মাছ কিনলাম আর নিউ দীঘা মার্কেটে গিয়ে কীভাবে রান্না করিয়ে আনলাম, এই পুরো ব্যাপারটা জানার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে। এখানে কিন্তু অনেক রকমের শুটকি মাছ অ্যাভেলেবেল রয়েছে। চলো এবার মোহনার দিকে যাওয়া যাক। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সকাল থেকেই বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু এখনো বৃষ্টি আসেনি। এদিকে মোহনার ঠান্ডা ঠান্ডা হাওয়ায় জাস্ট অসাধারণ লাগছে আমাদের। সকাল 8টা মতন বাজে আর দেখো চারিদিকে কতটা ভিড়। প্রচুর মানুষ ফটো তুলতে আসে।
সমুদ্রের জল এতটা বেশি থাকে, এটা পুরো ডুবে থাকে। এখন জলটা কম বলে আমরা হাঁটতে পারছি এর উপর থেকে। আর একজন তো শুধু হেঁটেই চলেছে, একদম শেষের দিকে যাচ্ছে। ওই দিকটা খুব সুন্দর, চলো ওই দিকটা একটু যাওয়া যাক। একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি আমরা। জায়গাটা খুবই রিস্কি, পাথরের উপর থেকে হেঁটে হেঁটে আসলাম, বাট এই সুন্দর জায়গাটা অনুভব করব বলেই আমরা এলাম। কিন্তু সত্যি জায়গাটা খুব সুন্দর। জল কিন্তু আস্তে আস্তে অনেকটাই উপরের দিকে চলে আসছে, জোয়ারের সময় হয়ে গেছে। তো চলো এবার আমরা বাজারের দিকটাতে একটু ঘুরে আসি। আমরা এবার বাজারের দিকে এসে গেছি। আমরা এখান থেকে গলদা চিংড়ি আর ইলিশ মাছ নেব, কারণ আমাদের সবারই খুব ইচ্ছা হয়েছে আমরা ইলিশ মাছ ভাপা খাবো আর গলদা চিংড়ির মালাইকারি খাবো। আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা ইলিশ মাছ, যেটা ওই 1 কিলো 100 মতো হলো, আর যেটা প্রাইস পড়লো আমাদের 1000 টাকা। আর 6 পিস গলদা চিংড়ি নিয়ে নিলাম, যেটা প্রাইস পড়লো 500 টাকা মাত্র। আমরা এখন চলে এসেছি নিউ দীঘার সবুজ মার্কেটে, আর আজকের লাঞ্চের রান্নাবান্না কিন্তু আমরা এখান থেকেই করাবো। তো আমাদের রান্নাবান্না এখন শুরু হয়ে গেছে। তো দাদা এটা কী রান্না করছে এখন, ইলিশ না চিংড়ি সেটা বুঝতে পারছি না, কারণ আমরা দুজনেই ভীষণ কাঁচা রান্নাবান্নার দিক থেকে। তো দেখা যাক করার মধ্যে কোন মাছটা পড়ে, ইলিশ না চিংড়ি। আর এদিকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, দেখে তো আমার জিভেই জল চলে আসছে। আমি কিন্তু চিংড়ি মাছের ভীষণ বড় ভক্ত। আর আমি কিন্তু আবার ইলিশ মাছের পরম ভক্ত। আমাদের ইলিশের ভাপাটা প্রায় রেডি, এবার কন্টেনারে আমরা প্যাক করে নিচ্ছি হোটেলে গিয়ে লাঞ্চটা সারবো বলে। দাদা আপনার দোকানটা কোনখানে? সবুজ মার্কেট ঠিক অপোজিট সাইডে। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে সবুজ মার্কেট তাই তো? হ্যাঁ, নিউ দীঘা সবুজ মার্কেট। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছি যে এখানে চিকেন 1 কেজি, চিকেন 1 কেজি, মাটন, ফিশ সব কিছু পাওয়া যাবে, ভাত ভাত ফাত সব পাওয়া যাবে। আর কেউ যদি মনে করে যে কিছু ফ্রাইড আইটেম খাবে, যেমন ধরুন পমফ্রেট ফ্রাই, সব কিছু হয়ে যাবে। রেটটা কী আছে একটুখানি বলুন। আমাদের কিলো প্রতি মানে ভাজা হলে ফ্রাই হলে ওটা হচ্ছে 100 টাকা করে, তার উপর আমরা। আচ্ছা, তো মোটামুটি যাই রান্না করতে চাইবো আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিন্তু ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।